প্রজাতন্ত্র দিবসের আগে কড়া নজরদারি পেট্রাপোল সীমান্তে, চলছে সীমান্তরক্ষী বাহিনীর প্রহরা, যাত্রীদের ব্যাগপত্রে চালানো হচ্ছে কড়া তল্লাশি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা পেট্রাপোল সীমান্তে, জোর কদমে চলছে বিএসএফের টহল। সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকেরাও কড়া নজর রাখছেন সীমান্তে। সূত্রের খবর, বাংলাদেশের ভোট পরবর্তী সময়ে সেদেশের জঙ্গি সংগঠনগুলি মাথা চাড়া দিয়েছে, ভারতে এসে যে কোনো সময় নাশকতা করতে পারে বলেও গোয়েন্দাদের কাছে খবর। সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ করে নাশকতার ছক কষছে জঙ্গি সংগঠন, এমনটাই রিপোর্ট কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার, যার ফলে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে সীমান্তে আটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। সে কারণেই সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যাত্রী যাওয়া আসার ক্ষেত্রেও কড়া নজরদারি চলছে। সমস্ত যাত্রীদেরই ব্যাগ তল্লাশি করা হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে। খবর, বাংলাদেশের নির্বাচনের পর সক্রিয় হয়েছে বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠন। ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবসের আগে তারা অনুপ্রবেশ ঘটাতে পারে এদেশে, তারই জন্য একদম পেট্রাপোল বর্ডারে চলছে কড়া নিরাপত্তা। বিভিন্ন রকম যে সমস্ত যাত্রীরা আসছেন তাদের ব্যাগ সার্চ করা হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে। সীমান্তের পাশাপাশি 34 নম্বর জাতীয় সড়কেও নজরদারি বাড়ানো হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে রেলপথেও। আসা যাওয়া করা সমস্ত যাত্রীর ব্যাগ তল্লাশি করা হচ্ছে রেল পুলিশের পক্ষ থেকে। ট্রেনের কামরায় কামরায় চলছে চিরুনি তল্লাশি। সীমান্তবর্তী গ্রামগুলিতেও চলছে নজরদারি। নিরাপত্তা রক্ষীদের পক্ষ থেকে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। দিবসের মতো প্রজাতন্ত্র দিবসকে ঘিরে আমাদের পেট্রাপোল সীমান্তে একটা নিরাপত্তার বলাই তৈরি হয়। বিশেষত বর্ডার সিকিউরিটি ফোর্স, যারা বেশ কয়েকদিন আগে থেকেই প্রত্যেকটি ব্যাগ, প্যাসেঞ্জার যারা আসছেন, প্রত্যেকটি গাড়ি যেগুলো বাংলাদেশ যাচ্ছে তাকে চেক আপের ব্যাপারটা বেশি বাড়িয়েছে। পাশাপাশি শুল্ক দপ্তর, তারা বিভিন্নভাবে প্রোটোকলের মধ্যে দিয়ে তারা খতিয়ে দেখছেন যে অন্য কোনো জিনিস সেদেশ থেকে আসা বা যাওয়া না করতে পারে, এটা অবৈধ এবং দেশের ক্ষেত্রে খারাপ। এবং সেই সঙ্গে সঙ্গে অভিবাসন দপ্তর, তারা পাসপোর্ট এটাই চেক করেন, একটু বেশি নজরদারি করছেন। একথা নাশকতা রুখতে সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি রেলপথ ও সড়ক পথেও চলছে নজরদারি। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে দীপ বিশ্বাস, নিউজ নমান্স ল্যান্ড, বনগাঁও।